এত পরে মৈত্র ধর্ম নাহি কো পাবলৈ আমি সদা সর্বদা
গুরু শ্রীচরণৰ আত্মসমৰ্পণ কৰিব লাগিব। সেইকাৰণে আমাৰ মাধৱ পুৰুষে কৈছে, যিমানেই আমি পণ্ডিত নহওঁ, যিমানেই জ্ঞানী গুণী নহওঁ কিয়, কিন্তু আমাৰ এটা কথা আছে কি, যে গুৰু লগা বিদ্যা পাখি লগা কাৰ। সেইকাৰণে বিনা গুৰু চৰণে ভকতি ৰকতি মুকুতি কব নহয়। কহি পৰম তত্ত্ব বেদকু বাণী, জানি নৰ নকৰ বিৰাম, ধৰ্মকু কৰমকু গৌৰৱকু চুই, গাকি বোল হুৰাম ৰাম। আমি গৰ্ব এৰিব লাগিব, নানান কৰ্মৰ বাসনাৰ ইচ্ছা এৰিব লাগিব, ঈশ্বৰ কৰ্মত আমি আত্মনিয়োগ কৰিব লাগিব। যি কৰ্মৰ কথা ভাগৱতে কৈ গৈছে, যি নাম ধৰ্ম জানে, যি ঈশ্বৰক জানে, ঈশ্বৰৰ সেৱা, ঈশ্বৰৰ উপাসনা, ঈশ্বৰৰ কৰ্ম কৰে, সেইটোহে প্ৰকৃত কৰ্ম হয়। সেয়েহে আমি ভক্তসকলে সদায় একত্ৰিত হৈ গুৰুৰ আশ্ৰয়ত উপদেশ গ্ৰহণ কৰি শাস্ত্ৰৰ পৰা জ্ঞান বুটলি আমি আমাৰ জীৱন পথটো মসৃণ কৰিব লাগিব। আমি জীৱনক আগুৱাই লৈ যাব লাগিব। এদিন আমাৰ মৃত্যু হব, সেই মৃত্যু দূৰত নাই, ওচৰত আছে। আমি সদায় মনত ৰাখিব লাগিব, আমি পৰীক্ষিতৰ দৰে সাতটা দিনৰ ভিতৰতে ধৰিম। অৰ্থাৎ সাত দিন পৰীক্ষিতে জানিছিলেহে যে মই সাত দিনৰ পিছত মৰিম, কিন্তু আমি জানো কিন্তু এইটো কথা জানো যে আমি সেই সাতটা দিন আছে সপ্তাহটোত সোম মঙল গৌৰী বৃহস্পতি শুক্ৰ শনি দিওঁ, আমি এদিন নমৰিম নে? আমি এই সাতটা দিনৰ ভিতৰতে এদিন আমি এই সংসাৰৰ পৰা যাব লাগিব। সেইকাৰণে আমি মৃত্যুমুখী মানুহ হয়। পৰীক্ষিত কৈছিল যে মৃত্যুমুখী মানুহে কি কৰা উচিত, পৰীক্ষিতে সুধিছিল, তাক গুৰু শোকক সুধিছে, হে প্ৰভু আপুনি কওকচোন, মইতো নাজানো, এতিয়া মোৰ মৃত্যু সংগে, মই মৃত্যুমুখী এজন মানুহ, মই এতিয়া মৰাৰ পথযাত্ৰী, গতিকে মূৰ্মূৰ্হ মানুহে কি কৰা উচিত, মৃত্যুমুখী মানুহে কাক জপিব, কাক ভজিব, কাক স্মৰণ কৰিব, এয়া পৰীক্ষিতে সেইকাৰণে সুধিছিল। আৰু আজি আমি ভাগৱত শ্ৰৱণ কৰি গম পালো যে ভাগৱত আমি শ্ৰৱণ কৰিলো, তাৰপিছত মনেৰে ভাবিলো, তাৰপিছত চিন্তা কৰিলো, শ্ৰৱণ মনন আৰু স্মৰণ এই তিনিটা আমাৰ আধাৰ হৈ ভাবো। ইয়াৰ মাজেৰে আমি ভাবিতে পালো যে কলিত হৰিনামৰ দিনে আৰু একো নাই। সেইকাৰণে নাৰায়ণে কৈছিলে, হৰিৰ নাম অইব, হৰিৰ নাম অইব, গতি কেৱলম মম জীৱনম, কলো নাস্তেব নাস্তেব গতি অন্যথা। যে মোৰ এতিয়া নামৰ বিহিনে একোৱেই নাই, গতিকে নাম মই ভাল পাবই লাগিব। কিন্তু ক'ত আমি কলি নাম লোৱাৰ উপযুক্ত স্থান হল ভকতৰ সংগ। এই ভকতৰ সংগৰ কাৰণে আমি সদায় আপুলিত হ'ব লাগে, ব্যাপুলিত হ'ব লাগে। সেইকাৰণে ভকত সেৱা সকলো সেৱাতকৈ শ্ৰেষ্ঠ হয়। সেইকাৰণে ভকত আমি ঘৰলৈ আহিলে আমি বৰ আনন্দ পাওঁ, বৰ আনন্দ পাওঁ ভকত আহিলে, যে কোন আহিছে, ভকত আহিছে, ভকতি আহিছে, সাধুসকল আহিছে, বৈষ্ণৱ আহিছে, সন্তসকল আহিছে, তেতিয়া আমি কি গাওঁ, ভকতক উভয়লৈ আমাৰ অন্তৰৰ হীৰা উজাৰি আমাৰ ভক্তি প্ৰেমৰ নিজৰা বহাই দিবলৈ আমি আমি প্ৰাৰ্থনা কৰোঁ। কেনেকৈ প্ৰাৰ্থনা কৰোঁ, অ আজি মোৰ পবিত্ৰ ভৈৰায়ক যিহেতু সাক্ষাতে জগতৰ গুৰু আপুনি ভৈৰাগ, এয়া হল ভকতৰ অভিলাষ। মোৰ গৃহৰাজি ভকত কবি কৈছে, সেইকাৰণে ভকতে ভকতক দেখিলে প্ৰেম মুঠলি উঠে, ভক্তিভাৱ জাগ্ৰত হয় আৰু ক্ষমা কৰিবলৈ মন যায়।
এটি আমার ভক্তির উপান, ভক্তি আমার আধার হয়ে আমি একটু বলি বলে আপনার আপনি জানেন যে বলিয়ে ভক্তির দ্বারাই ঈশ্বরক তেওঁ পদূলিকে তেওঁ দুয়ার যে থব পারিছে কেনেকে পারিছে যেতিয়া বলি স্মরণ হয়েছিল তারপর বলি পুতল পুরি ঠেক করে দিয়েছিল তোমার কি বল লাগে বলে সুধিতে বলে প্রভু মই যেন সদায় উঠি তোমার স্মরণ দেখা পাও কৃষ্ণ কৈছে তথাস্ত হব উঠিয়ে দেখিবলগীয়া হলে তেওঁ গ্ৰহণ কৰি থাকিব লাগিব গতিকে তেতিয়া তেওঁ তাত আছিলগৈ তাতে ধন্য হয় বলিয়ে গালে আৰু আমিও গাব লাগে রাম 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 ও কিনো কৃপা মুগ কিন্তু আমি কোন নিজকে সদাচারী নহব মাধবদেব পুরুষের দরে আমি একদম দাস্য ভক্তি আত্মনিবেদন ভক্তি আত্মলভিমা ভক্তি আমি করব চেষ্টা করব আমি চেষ্টা কোনে করব কোনে আহি করাই দিব চেষ্টা আমি নিজে নিজে চেষ্টা করব গতিকে সংসারখন বড় জটিল এই মায়াময় অঙ্কিরময় সংসারখনের পর পরিত্রাণ পাবলে আমি ঈশ্বরের উপাসনা করবই লাগবে ঈশ্বর ভক্তি করবই লাগবে তেওঁর গুণনাম শ্রবণ কীর্তন করবই লাগবে ভক্তি করবই লাগবে নহলে আমার উপায় নাই তেওঁর নাম আমার হয়ে নাও হরিনাম নৌকা গুরু ভক্তির উপকার উপদেশ দাতা গুরু তাহার ভণ্ডার যে হরিনাম রূপী নৌকাখন উঠি গুরু আরতি করি আমি আমার এই জীবন সংসারের সাগর পার হব গতিকে মহানব হল আমার রাম নাম রাম নাম নৌকা গুরু ভক্তির হুকার উপদেশ দাতা গুরু তাহার কান্দার যা আমার উপদেশ প্রদান করেছে শঙ্করে করেছে মাধবে করেছে আটা সকলে করেছে গুরু সকলে করে গিয়ে আছে আমি সেই বচন লব লাগে আমি নাম নাম লব লাগবে এই রাম নামে আমার তরাব আপনার খুবই জানে যেতিয়া প্রভু রামে সীতাক উদ্ধার করবলে লঙ্কালে গৈছিল সেটো বান্ধিছিল তাত আলোক বানর আদি সেই অঞ্চল জাতি সকলকে সেটো বান্ধিলে তেওঁলোককে বিশ্বাসের আস্থাত লোক বান্ধিলে তেওঁবিলাকেও রামতে নিজক সমর্থন করে রামকে ইষ্ট দেবতা ভগবান বলে মানি উপদেশ দিহা সেবা করে রামর কর্ম নিয়োগ হয়ে আই সীতাক উদ্ধার করা সহায় করবলে আগ্রহী গতি কি করলে
তেওঁলোকে নানান শিল বালি ইটা পৰ্বত পাহাৰ কি কৰিলে সেইটো বান্ধিলে। সেইকাৰণে আমাৰ ঘোষাৰ মানুহে কৈছে অনন্ত হব যে তুমি ৰাম লক্ষ্মণ ভুগিব বিভীষণ
যেই নাম হেই কৃষ্ণ জানা নিষ্ঠ নামৰ লগতে থাকো, আপুনি স্ত্রী হৈ মই নামৰ লগত থাকো, মোক যি ধরনের নামেরে উচ্চারণ করে এই ধরনের মই ভগতর ইয়া প্রবেশ করি, সেই রূপেই পবিত্র করে মই ভগতক দেখা দিই, সেই রূপটু দেখে রাম বলিলে রাম দেখে, কৃষ্ণ বলিলে কৃষ্ণ দেখে, হরি বলিলে হরি দেখে, জগন্নাথ বলিলে জগন্নাথ দেখে, মহেশ্বর বলিলে মহেশ্বর দেখে, শিব বলিলে শিব দেখে, গোপাল বলিলে গোপাল দেখে, গতিকে ভগবন্ত হল নামরেহে রূপ, গতিকে ভগবানক আগে নাম আগে আগে হয়ে থাকে, ভগবান তার পাশে পাশে যায়, যদি নাম লোক তাতে কই ভগবান দাঁড়া হয়, সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ কিতাব কইছে অর্জুন যে ও নামাকে ভয়লা হকি মই ভয়ল পাসে কি কারণে বেদে হাসে নাম বান্ধাসে, কি কারণে নামক বান্ধি কইছো ভাগবতর নামক পানি গতিকে নামর বাইরে কোন হরি নাম তার বাইরে জগত নাই, মই নামেরই পরিচিত হয়ে যাও, গতিকে রাম নাম কৃষ্ণ নাম যে বল পবিত্র পরম, গতিকে আমি রাম নাম উচ্চারণ করার লগে লগে কিমান পবিত্র হয়ে যাওয়া কেন রাহবদ উচ্চারণ দে রাম 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 পাপ মানে হুইয়া পলাই হুইয়া হুয়ে মানে অভ্যন্ত রাম 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 মৌলিয়া দি কপাত মারি মানুষে বুঝে বুঝে যে রাহ উচ্চারণ করার লগে লগে যান অন্তর পাপ আছে পাপখিনি ওলাই গোল আর পুণ্য আহি অভ্যন্ত মানে আমি যেটা ম রাম ম ভক্ত উচ্চারণ করে লাগে ভিতর পিণ্য আমার ভুই করবে তিনটারে রাম নাম কিমান আছে নাই জানো, সেই কারণে এদিন রাম নামৰ মহিমাটো বাৰু দিয়ে জানা নাছিল, এদিন শিৱই ধ্যান কৰি থাকি নহয় ঈশ্বৰ কৃষ্ণ ভগৱন্ত বাৰু দিয়ে কয় আপুনি দেখোন জগতৰ গুৰু আপুনি দেখোন ঈশ্বৰ আপুনি আকৌ কাক ধ্যান কৰি থাকে মনুষ্য হে রাম এজন রজাহে হয় গতিকে রামক আপনি কেন ঈশ্বর বলে কইলে আপনি হে ঈশ্বর হলে মই কথা বুঝি পোৱা নাই, তেতিয়া কলে অ ঠিক আছে তুমি রামক মনুষ্য বলে ভাবিছা বোলে হয় তেতিয়াহলে তুমি তেওঁ ঈশ্বৰ ভগৱান হয় নে নহয় তুমি তেওঁক পৰীক্ষা কৰা বোলে মই পৰীক্ষা কৰিব লাগিব পৰীক্ষা নকৰালৈকে মই কি ৰামক ঈশ্বৰ বুলি মানি নহয় আপোনাকেই কম এই বুলি কয় তেতিয়া কলে যোৱা আপুনি পৰীক্ষা কৰা কৰি ৰামক ইতিমধ্যে সেই মুহূৰ্তটো আছিলে সীতাৰ কাৰণে ৰামে আউলিকলৈকে কান্দি ফুৰিছিলে লক্ষ্মণৰ সৈতে সীতা সীতাই আপুনি কান্দি ফুৰিছে জংঘলে জংঘলে লতাই কৈছে সকলোকে সুধিছে যে আমাৰ সীতা দেখিছিল নেকি কোনোবাই দিছিল নেকি কেনেকে জানিবা মনুষ্য চেষ্টা দেখুৱাই তাৰপিছত বিচাৰি ফুৰিছে তেতিয়া পাৰ্বতী ভাবিলে ৰামক মই পৰীক্ষা কৰিবলৈ আহিছো হয়নে নহয় মনুষ্য সীতাৰ কাৰণে বিলাপ কৰি ফুৰিছে গতিকে ধুনীয়া সীতা যদি হৈ কাউলি বাউলি হৈ মানে আহি আছে পাৰ্বতী সীতাৰ এক লৈ আহি আছে নাথ নাথ ৰাম মই আহিলো আহিলো বুলি কৈ আহিছে ৰামেও বিচাৰি আছে সীতাই সীতা এই নাটকৰ নিচিনা কথা যে ইফালৰ পৰা ৰাম আহি আছে লক্ষ্মণ আহি আছে পাছে পাছে ইফালৰ পৰা সীতাও আহি আছে আউলি বাউলি হৈ দেই তাৰপিছত ওচৰ পালেগৈ ৰামে চাইছে অ সীতা আকৌ ভালকে চাইছে সীতাটো নহয় তাৰপিছত ওচৰ পালে প্ৰভু মই আহিলো বুলি কৈছে দেই সেই স্বামী মই আহিম মোক আপুনি বিচাৰি ভোগ কৰিব নালাগে সীতা তেতিয়া পাৰ্বতী এইটো ভালকে ৰামে চাইছে এইগৰাকীটো আচল সীতা নহয় ই পাৰ্বতীহে মোৰ মা হয় মোৰ মাতৃ হয় গতিকে তেতিয়া লাহে লাহে হাত জোৰ কৰি ক'লে হে মা তুমি মোক কি পৰীক্ষা কৰিছা তুমি মোৰ মাহে হয় সীতা নহয় মোৰ মা পাৰ্বতী হ'লে হওক না কি কথা কৰে মোৰ সীতা বুলি পত্নী বুলি সাবলী ধৰিব লাগিছিলে
চুমা কাপড় লাগিছিল, আকুয়ালি লব লাগিছিল, তেতিয়া মাতৃ বুলি তো নমস্কাৰ কৰিলে। অহ কেনেকে জানিলে তেওঁ? ভগবান হলে জানিব। তেতিয়া পাৰ্বতী সংগীত বিয়ালে, প্ৰভু মই ভুল কৰিলো, মোৰ স্বামীৰ কথা অৱজ্ঞা কৰি স্বামীৰ কথা নুশুনি মই আপোনাৰ ওচৰলৈ আহিলো, গতিকে এতিয়া মোক ভুল হৈ গ'ল, মোক ক্ষমা কৰিব, আপুনি প্ৰভু ৰাম হয়। সেইকাৰণে অনন্ত হব দি তুমি ৰাম অলপন কৰিব বিভীষণ হনুমন দয়ালি মহাম আবির আনি তরুণতা পর্বত গতে গোজন সমুদ্র গেটু গান্ধি পার বয়া মহাজত হে প্রাণ প্রভু রঘুপতি রাম 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 অতুমাত করিয়া প্রযুকু নামসার বিনাশে দুবন্ধ করিণরে রাম 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 অয়পার সংসার সমুদ্র রহুরে হৃদয়ত আমাৰ অমৃতময় নামৰ ধাৰাটো বহাই দিব, সেইটোৱে হৰি নামৰ ৰস, সিটো বৈকুণ্ঠ প্ৰকাশে, গতিকে সি মন্ত্ৰলৈ বহি যাব। আমাৰ হৃদয়তে যদি গংগাৰকী নাম বহাই নাযায় কত যাব, যাব জানো? সেইকাৰণে এক মন্ত্ৰ সামৰণি কওঁ যে শিৱই যেতিয়া সেই ৰাম নামৰ মাহাত্ম প্ৰকাশ কৰি পাৰ্বতী কৰে, শুনি অ' পাৰ্বতী তুমি আবে ৰাম 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 পুৰাজে অ' তোমাৰ বদন রাম 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 বলি রাম দে সর্বক্ষণে অজানা রাম নাম নাম রাম জানা রাম নাম ইয়াকে কৈ আপোনালোকৰ শ্ৰী চৰণৰ সেৱা নাই, ৰাম নামৰ মহিমা প্ৰকাশ হওক, ৰাম নাম লৈ জীৱন ধন্য হওক, আমি ৰাম নাম লৈ ইহ সংসাৰ পৰা পৰলোক প্ৰাপ্তিৰ ৰাস্তাটো সুগম কৰোঁ, ইহকাল পৰকাল ধৰিবলৈ ৰাম নামৰ দিন আৰু কোনো আমাৰ উপায় নাই, ৰাম নাম ইহে পৰলোক তীৰ্থ বুলি লৈ আমি ইয়াক ধন সম্পদ ৰাম নামকে লৈ আমি জীৱনৰ শেষ মুহূৰ্তলৈকে ঈশ্বৰক ভক্তি কৰি যাবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিম। আৰু তাকে গুৰুজনাই আৰু প্ৰভু ভগৱন্তই সদায় জীৱিকলৈ হৈ আমাক কি আশীষ প্ৰদান কৰক, তাকে আমি নতমস্ত ভগৱন্তৰ শ্ৰী চৰণত পৰিবাৰ জনাই আজি আমি ইমানটি আমৰি মাৰিছোঁ। কৃষ্ণ
শঙ্কর মাধব হরে
ভাগবত সমাপ্ত কৃষ্ণ।